আসসালামু আলাইকুম, এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাজমুল হাসান তন্ময়। করোনা ভাইরাসে সারা বিশ্বে 1,75,000-এর বেশি মানুষের মৃত্যু ঘটেছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন 25,57,000-এরও বেশি মানুষ। বিশ্বে করোনায় এখন সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, প্রতিদিন গড়ে সেখানে প্রাণ হারিয়েছে সহ শতাধিক। এ অবস্থায় চীনের ওয়ুহান থেকে করোনা মহামারী শুরু হওয়ায় এবং বিশ্বকে এ সম্পর্কে ধোঁয়াশায় রাখায় দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা ঠুকে দিয়েছে যুক্তরাষ্ট্রের মিসৌরি প্রদেশ কর্তৃপক্ষ। এদিকে সামনে করোনা মহামারী দ্বিতীয় পর্যায়ে জাতি পড়তে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন দেশটির রোগ প্রতিরোধ বিভাগের প্রধান। সিঙ্গাপুরে চলাচলে কঠোর নিষেধাজ্ঞা সহ লকডাউন বাড়ানো হয়েছে 1 জুন পর্যন্ত। ইতালিতেও আগামী মে পর্যন্ত লকডাউন বাড়ানো হতে পারে বলে ফেসবুকে পোস্টে জানিয়েছেন প্রেসিডেন্ট গুইসেপে কন্তে। দেশটিতে এ পর্যন্ত 24,500-এর বেশি মানুষ করোনায় মারা গেছে, যা ইউরোপের সর্বোচ্চ। চায়নায় আবারও আক্রান্তের সংখ্যা বেড়েছে। 24 ঘন্টায় সীমান্ত শহর হেইলং জিংয়ে নতুন করে 30 জনকে শনাক্ত করা হয়েছে। মহামারী কোভিড-19 করোনা ভাইরাসে সংক্রমণে দেশের কয়েকটি জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন 12 জন। সুরতপুরে গত 24 ঘন্টায় নতুন করে 3 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তের মধ্যে 2 জন ড্যামুডা উপজেলা এবং অন্য 1 জন শনাক্ত হয়েছে নড়িয়ায়। এ নিয়ে জেলায় আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 11 জন। সুরতপুরের স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন। ঠাকুরগাঁও সদর উপজেলার টিকাপাড়ার নতুন আরও 1 গৃহবধূ করোনা আক্রান্ত হয়েছেন। 10 দিন আগে তিনি ঢাকা থেকে আসেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 7 জন। ব্রান্দরবানের থানটিতে নতুন 3 জন করোনা রোগী শনাক্ত হওয়ার পর UNOOC চিকিৎসক সহ 7 জন কোয়ারেন্টাইনে। চাপাই নবাবগঞ্জে নতুন করে শনাক্ত হয়েছে আরও 2 জন। এদিকে প্রথমবারের মতো কুষ্টিয়ায় 2 জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। মেহেরপুর মুজিবনগরেও প্রথমবারের মতো আক্রান্ত হয়েছেন 1 জন, তিনি সরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মী। 6 জন দোকানি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় রাজধানীর কাউরানবাজার খুচরা বেচা কেনা বন্ধের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে। DMP তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাত খন্দকার জানিয়েছেন, কারণবাজারে অন্তত 6 জন দোকানি করোনা আক্রান্ত হয়েছেন, তাই সংক্রমণ এড়াতে মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে খুচরা ব্যবসায়ীরা চাইলে নির্ধারিত বিজ্ঞান কলেজের সামনে পণ্য বিক্রি করতে পারবেন। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারণবাজারে আছেন আমাদের সহকর্মী শারফুল আলম। আমরা এখন সরাসরি কথা বলছি তার সাথে। শারফুল, কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি আমাদের জানাবেন। তন্ময় জানেন যে গতকালকেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশন থেকে একটা ঘোষণা দেওয়া হয়েছিল যে কারণবাজারে যেহেতু 6 জনের করোনা শনাক্ত হয়েছে ব্যবসায়ীদের মধ্যে, সেই জন্যে কারণবাজারে যে খুচরা বাজারটি আছে খুচরা বাজারটি স্থানান্তরিত করা হয়েছে। গতকাল এই ঘোষণার পরেও আমরা আজকে দেখেছি পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এখানে কড়া নজরদারি রয়েছে। তারা এখানে কারণবাজারে খুচরা বাজারে ক্রেতা বিক্রেতাদের ঢুকতে এবং বের হতে তারা নিষেধ করছেন। তারা সবাইকে পরামর্শ দিচ্ছেন যে যে কাঁচা বাজারের স্থানান্তরিত অংশটি বিজ্ঞান কলেজে নিয়ে যাওয়া হয়েছে সেখানে যাওয়ার জন্য তারা অনুরোধ করছেন এবং বলছেন সেখানে সরকারের পক্ষ থেকে আগের মতো করে কারণবাজার যেভাবে তারা পণ্য কেনাকাটা করতে পারতেন সেভাবেই তারা সেখান থেকে কেনাকাটা করতে পারবেন। আপনি দেখছেন যে কারণবাজারের বিভিন্ন অলিগলিতে, বিশেষ করে বাজারের কাঁচা বাজার এবং খুচরা বাজারের বিভিন্ন অংশে কিন্তু এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে দেওয়া হয়েছে, বাঁশের বেড়া তৈরি করে দেওয়া হয়েছে যাতে কোনো রকমের কোনো ব্যবসায়ী বা খুচরা ক্রেতা বিক্রেতারা সেখানে ঢুকতে না পারেন এবং এই বিষয়টি যাতে নিশ্চিত করা হয়। করোনা ভাইরাসের যে মহামারী আছে সেই মহামারী থেকে সংক্রমণ যাতে এড়ানো যায় এবং সেক্ষেত্রে যাতে সাধারণ মানুষও যাতে এই দূরত্বটা বজায় রেখে বাজার করতে পারেন এবং তাদের নিরাপত্তা, যানমালের নিরাপত্তা এবং এই সংক্রমণের এড়ানোর জন্য কিন্তু এই উদ্যোগটা নেওয়া হয়েছে এবং এই উদ্যোগটি যাতে কার্যকরভাবে বাস্তবায়িত হয় সেজন্য সরকারের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিকভাবে কারণবাজারে অবস্থান নিয়ে তারা এই বিষয়টি কার্যকর করার জন্য কাজ করে যাচ্ছেন। তো সার্বিকভাবে এই ছিল তন্ময় আমার কাছে কারণবাজারের সর্বশেষ তথ্য। শারফুল, আপনাকে ধন্যবাদ। মুশফিকুর রহিম ও আশরাফুলের পর এবার ব্যাট নিলামে তুললেন সাকিব আল হাসান। 2019 সালে ইংল্যান্ড বিশ্বকাপে 8 ইনিংসে 2টি সেঞ্চুরি ও 5টি 50তে এই ব্যাট দিয়ে 606 রান করেছিলেন সাকিব। রোহিত শর্মা ও ডেভিড ওয়ার্নারের পর বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় তৃতীয় স্থানেও ছিলেন বিশ্বকাপের
বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। রেকর্ডের প্রিয় সেই এসজি ব্যাটটি এবার নিলামে তুললেন সাকিব। তার প্রাপ্ত অর্থ ব্যবহার করা হবে করোনা বিরুদ্ধে লড়াই দরিদ্র মানুষের কল্যাণে। অকশন ফর অ্যাকশন ফেসবুক পেজে আজ রাতে নিলাম অনুষ্ঠিত হবে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটেন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটেন বাংলা নিউজ।